জঙ্গলমহলের রহস্যময় গুহার সন্ধান, তুমুল আলোড়ন বাঁকুড়া জেলার খাতড়া সংলগ্ন এলাকায়। বাঁকুড়ার জঙ্গলমহল নামে খ্যাত খাতড়ায় মিলল এই আদিম গুহার সন্ধান। সন্ধান পেয়েছেন স্থানীয় লোক গবেষক মধুসূদন মাহাতো সহ কয়েকজন। তাদের অনুমান, এই গুহায় আদিম মানুষেরা বসবাস করতেন কোনো এক সময়। গুহার ভেতরে প্রায় 100 ফুট লম্বা এবং ভেতরে রয়েছে 7টি কুঠুরি, যেখানে মনে করা হচ্ছে মানুষজন এই কুঠুরিতে বাস করত, তাই মানুষেরই বসবাস ছিল। 7 কিলোমিটার দূরে অবস্থিত এই পোড়া পাহাড়, এই পাহাড় ঘিরে রয়েছে মনোরম দৃশ্য। সম্ভবত হাজার বছর আগের এই গুহা বলে মনে করছেন এলাকাবাসী। এতদিন অবধি জঙ্গলমহলের পর্যটন মানচিত্রে এই গুহার সন্ধান জানত না কেউই। খাতড়া এলাকাতেই বাঁকুড়ার পর্যটন মানচিত্রে মুকুট মণিপুরের বৃহৎ স্থান থাকলেও এই গুহার সন্ধান না জানায় সেদিকে পা মারাতেন না কোনো পর্যটকরাই। স্থানীয়দের দাবি, সরকারের পক্ষ থেকে সংরক্ষণ করা হোক এই গুহাটিকে। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনারূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309 8170001562।